ট্রাভেল অ্যান্ড ভ্লগ উইথ মাতৃমঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সবাই জানেন আজকে নীল পুজো বা নীল ষষ্ঠী পালন করা হয়, সেটা সম্পর্কেই যে লোক কথা বা যে পুরাণ কথা প্রাচীনকাল ধরে চলে আসছে লোকমুখে সেটা সম্পর্কেই আমরা একটু জানবো। তার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন মাতৃমঙ্গলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটিতে লাইক করে দিন এবং এটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকে জানা যাক নীল পুজো বা নীল ষষ্ঠী আসলে কি। নীল পুজো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাধারণত চৈত্র মাসের সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের ঠিক আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছর নীল পুজো পড়েছিল হচ্ছে 30শে চৈত্র অর্থাৎ 13ই এপ্রিল, মানে আজকের দিনে। লোককথা অনুযায়ী বা প্রাচীন কাল ধরে যেটা যুগ যুগ ধরে প্রচলিত আছে সেটা অনুযায়ী শিব অর্থাৎ আমাদের নীলকণ্ঠ, সেই নীলকণ্ঠের সঙ্গে নীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকা দেবীর যে বিয়ে হয়েছিল সেই শুভ দিনটা ছিল হচ্ছে এই নীল পুজোর দিন, তাই এই দিন থেকে নীল পুজো হিসেবেই সবাই মেনে আসছেন। এছাড়া আরও অনেক কথা রয়েছে, যেমন দক্ষযজ্ঞে সতী দেহত্যাগের পর পুনরায় নীলধ্বজ রাজার বনে আবির্ভূত হন দেবী সতী। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করেই বড় করেন এবং পুনরায় শিবের সঙ্গে আবার বিয়ে দেন। এরপর বাসর রাতে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন নীলাবতী। এই শোকের খবর পেতেই রাজা এবং রানী দুজনেই দেহত্যাগ করেন। এই সমস্ত কারণেই অনেকে মনে করে থাকেন শিব ও নীলাবতীর বিবাহের যেই শুভ দিনটি এই দিন থেকে নীল পুজো হিসেবে সবাই মান্য করেন। এছাড়া আরও অনেক কথা রয়েছে, যেমন এই যে নীল ষষ্ঠী সেটা সম্পর্কে একটু বলি। এখানে শোনা যায় এক বামুন এবং বামুনী তাদের সন্তান হচ্ছিল না এবং যতবারই তাদের সন্তান হতো তারা কোনো না কোনো কারণে মরে যেত। এবার এইতে তারা অনেক দুঃখ পেয়েছে, এবার অনেক কিছু করেছিল তারা কিন্তু কোনো কিছুতেই তারা ঠিকমতো ফল পাচ্ছিল না। তা একদিন কাশীঘাটে তারা দুজনে বসে খুব কান্না করছিল, এমন সময় দেবী ষষ্ঠী মা ষষ্ঠী হচ্ছে একজন বয়স্ক মহিলার রূপ ধারণ করে আসেন এবং তাদের জিজ্ঞাসা করেন যে তোমরা কাঁদছো কেন। তখন ওনারা বললেন ওনাদের সব কথা, তখন সব শুনে মা জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নীল ষষ্ঠী বা নীল পুজো করেছো। তখন ওরা বলছে সেটা কি, আমরা তো জানি না এই পুজো সম্পর্কে কোনো কিছু। তখন মা ষষ্ঠী বলেন এটি হচ্ছে একটি ব্রত, এই ব্রত পালন করতে গেলে পুরো চৈত্র মাসটা সন্ন্যাস নিতে হয় এবং এই চৈত্র মাস শেষ হলে প্রত্যেক দিনই হচ্ছে উপোস করতে হয়, উপোস করে পুজোটা করতে হয় সন্ধেবেলার দিকে। এবং তারপর প্রথমে নীলের ঘরে বাতি দিয়ে নীলাবতী দেবীকে পুজো করে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপরে জল খেতে হয়। এবং যখন এটা শেষ হচ্ছে অর্থাৎ এই নীল পুজোর দিন, নীল পুজোর দিন নীলের ঘরে বাতি দিয়ে নীলাবতীর পুজো করে দেবী ষষ্ঠীকে প্রণাম করে তারপরে জল খেয়ে এই ব্রত আচরণ মানে ব্রতর যে নিয়ম পালন করে এই ব্রত তারা সম্পন্ন করেন এবং তাদের এই ব্রত করার পরেই সন্তান লাভ হয় এবং সেই সন্তান সুস্থ শরীরে বেঁচে থাকে। তো এই হচ্ছে নীল ষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য বা যেই লোক কথা প্রচলিত রয়েছে সেই সমস্ত কথা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। নমস্কার।